Hello and welcome friends. HCNA tutorial Bangla series er shoshto parbo. Aaj amra dekhbo kibhabe console port e password dite hoy ebong console er idle timeout set korte hoy. Sheti amra dekhbo. To cholun shuru kora jak. Console port ta ashole ki? Amra jokhon kaj kori, kaj korar khetre to ekhane jemon simulator e router er upor double click korchi, amar CLI mode ta chole asche. Kintu bastob jokhon amra kaj korbo, tokhon kothay giye configuration ta korbo? আমরা যদি সুইচের কোনো কনফিগারেশন করতে চাই কোথায় গিয়ে করব সেটি হচ্ছে কনসোল পোর্ট এখানে যদি আমি রাইট ক্লিক করে যদি সেটিং এ যাই সেটিং এ গেলে এখানে আপনারা দেখছেন একটি পোর্ট দেখাচ্ছে console/auxiliary এখানে যে পোর্টটি আছে এটি হচ্ছে কনসোল পোর্ট এই পোর্টটি দিয়ে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা সুইচ বা রাউটারের কনফিগারেশন করতে পারব চলুন আমি আপনাদের জন্য কিছু গুগল থেকে কিছু ছবি নামিয়ে রেখেছি এখানে এই যে কেবলটা এখান থেকে এটা একটা কেবল আর এটা একটা কেবল আমি একটু কালারটা চেঞ্জ করে নেই আচ্ছা এখানে এটা একটা কেবল সম্পূর্ণটা তো এই কেবলটাকে বলা হয় কনসোল কেবল এটা কেবল আর কনসোল কেবল এটা হচ্ছে DV9 টু ইউএসবি অথবা 232 টু ইউএসবি কেবল নাম করা হয় এটা থাকে কম্পিউটার ইন্ডে কম্পিউটারের ইউএসবি পোর্টে এটি লাগাতে হয় এইটিতে এই এটি হচ্ছে মেল পোর্ট এটি হচ্ছে ফিমেল পোর্ট এই দুটো একসাথে লাগিয়ে এই ইথারনেট যে পোর্টটি আছে এটা যায় হচ্ছে আমাদের সুইচ অথবা রাউটারের যে কনসোল পোর্ট আছে সেটিতে তারপরে আমরা হাইপার টার্মিনাল অথবা পুটি দিয়ে আমরা সুইচের বা রাউটারের সিএমডি লাইন বা কমান্ডে ঢুকে তখন আমরা কনফিগারেশন করতে পারি এটি হচ্ছে একটি কেবল আবার আরেকটি কেবল আছে সেটি হচ্ছে ইউএসবি টু ইথারনেট ইউএসবি টু আরজে45 USB to RJ45 এই কেবল হচ্ছে এটা USB to RJ45 এই কেবলটা কিভাবে কাজ করে FTDI চিপ আছে এটাতে FTDI চিপ এটাতে থাকার কারণে আমরা এটাকে এটি কম্পিউটারে লাগাবো এবং এটিকে যে RJ45 যে পোর্টটি আছে এটিকে আমরা সুইচ অথবা রাউটারে লাগিয়ে দিলে আমাদের কানেকশন হয়ে যাবে এটিতেও যখন আমরা সংযোগ করব তখন সুইচ অথবা রাউটারের ক্ষেত্রে যখন আমরা কমান্ড লাইনের প্রয়োজন হবে তখন কম্পিউটার লাগবে একটি আর সুইচ অথবা রাউটারে গিয়ে তখনও একটি সফটওয়্যার লাগবে একটি ড্রাইভার দিতে হবে প্রত্যেকটারই এটারও যখন আমরা কাজ করব এই কেবল দিয়ে যখন আমরা কাজ করব তখনও একটি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে এটার ক্ষেত্রেও একটি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার পরে পুটি অথবা হাইপার টার্মিনাল যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে আমরা সুইচের সিএলআই মোডে কমান্ড প্রবেশ করতে পারি আরও কিছু পিকচার আছে আমি দেখাচ্ছি তারপর আছে এই যে এটি এটি মনে করেন একটি সুইচ এটি একটি সুইচ এই যে এটি একটি সুইচ আর এটি হচ্ছে আমাদের কোনো কম্পিউটার বা ল্যাপটপ এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি এখানে এসে লাগবে এটিকে বলা হবে DVI-9 অথবা 232 RJ45 আর এটি হচ্ছে কনসোল অথবা রোল ওভার কনসোল কেবল এগুলো হচ্ছে কেবল এটি দিয়ে আমরা কম্পিউটারের সাথে আমাদের কোনো সুইচ অথবা রাউটারের কানেকশন দিতে পারি কনসোল পোর্টটি কিভাবে কাজ করে তো তাদের জন্য আমি একটু বিস্তারিত দেখিয়ে দিলাম তো চলুন আমরা কনফিগারেশনে চলে যাই এখানে আমরা এই রাউটার থেকে রাউটারসে যে ঘর আছে এখান থেকে AR1220 এই মডেলের একটি রাউটার নিয়েছি আমি আর ইন ডিভাইসেস থেকে একটি পিসি নিয়েছি পিসি নেওয়ার পরে এখন দিতে হবে আমাদের কানেকশন দেওয়ার জন্য আমরা কানেকশনসে যাব কানেকশনে গিয়ে আমরা এখান থেকে CTL এটি যখন চাপবো সিলেক্ট করার পরে এখানে দেখাবে কনসোল লাইন বিটুইন পিসি অ্যান্ড ডিভাইস তো এটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করে পিসি RS232 এই পোর্টে নিব লাইন এবং এখান থেকে কনসোল এখান থেকে আমরা কনসোল পোর্টে নেব আমাদের কানেকশন দেওয়া হয়ে গেল এখন আমরা ডিভাইসগুলোকে চালু করব ডিভাইসকে চালু করার জন্য স্টার্ট ডিভাইসে যাব স্টার্ট ডিভাইসে গিয়ে ডিভাইস চালু করব আমাদের কম্পিউটারটি চালু হয়ে গিয়েছে রাউটারটি চালু হচ্ছে একটু অপেক্ষা করি চালু হয়ে গিয়েছে রাউটারটি চালু হচ্ছে আমরা এই সুযোগে একটু আমাদের সিএমডির লাইনের যে ফন্টগুলো আছে এগুলোকে একটু বড় করে নিই তো এটির জন্য সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে ফন্ট সিএলআই ফন্ট এখান থেকে আমরা এটিকে 16 করে নেই ওকে ওকে দেখি এখন কি একই রকম মনে হচ্ছে আবার একটু দেখি ফন্ট
এটিকে 16 করে দেই আর একটু বাড়িয়ে দেই 18 এটিকে 18 করে দেই ওকে হ্যাঁ এবার একটু বড় হয়েছে তো চলুন প্রথমে আমরা রাউটারের নামটি চেঞ্জ করে নিব প্রথমে আমরা যাব সিস্টেম ভিউ সিস্টেম ভিউ এ গিয়ে রাউটার নেম চেঞ্জ করার কমান্ডটি হলো সেইস নেম তারপরে হচ্ছে নাম নাম হচ্ছে রাউটার 1 রাউটার নামটি চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমরা এখন কনসোল পোর্টে গিয়ে কনসোল যে ইন্টারফেসটি আছে কনসোল পোর্ট 0 সেটিতে গিয়ে আমরা পাসওয়ার্ড অ্যাসাইন করব সেটি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইউজার ইন্টারফেস কমান্ডটি হচ্ছে ইউজার ইউজার ইন্টারফেস এখানে হ্যাঁ এই চিহ্নটা হবে ইউজার ইন্টারফেস তারপর হচ্ছে কনসোল 0 তারপরে ইন্টার আমরা ইউজার ইন্টারফেস কনসোল 0 তে ঢুকে গিয়েছি তারপরে আমরা কমান্ডে দিব অথেন্টিকেশন মোড একটু বড় করে নেই অথেন্টিকেশন মোড পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপর ইন্টার এখন বলছে যে প্লিজ কনফিগার দি লগইন পাসওয়ার্ড ম্যাক্সিমাম লেন্থ 16 এখানে পাসওয়ার্ড কি দিব আমরা দিয়ে দিচ্ছি আমি দিব হুয়াওয়ে HCNA হুয়াওয়ে তারপরে ইন্টার তারপরে কমান্ডটি হচ্ছে সেট অথেন্টিকেশন পাসওয়ার্ড আমি সাইপার ইউজ করব এখানে সাইপার মানে হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটি দিব সেটি ডিফল্ট ভাবে এবং অটোমেটিক্যালি এনক্রিপশন হয়ে যাবে মানে আমাদের পাসওয়ার্ডটা পরে আমরা দেখতে পারবো না তো সাইপার CIPACR সাইপার পাসওয়ার্ড হচ্ছে হুয়াওয়ে তো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল আমাদের কনসোল পোর্টে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল তো এখন আমরা এখান থেকে রিটার্ন করি অথবা এখানে আমরা দেখতে পারি ডিসপ্লে দিস এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ইন্টারফেস কনসোল 0 সেট অথেন্টিকেশন মোড পাসওয়ার্ড সেট অথেন্টিকেশন পাসওয়ার্ড সাইপার এখানে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেটাকে এনক্রিপশন করে নিয়েছে এনক্রিপশন করে নিয়েছে এখানে এটাই হচ্ছে সাইপার কমান্ডের উদ্দেশ্য যে সাইপার যে আমরা এখানে দিয়েছি এটির কাজ হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটি থাকবে সেটিকে এনক্রিপ্টেড করা তো আমরা এখন এখান থেকে কুইট করব আমরা এখন কম্পিউটারের সাথে কনসোল পোর্ট দিয়ে আমরা রাউটারে কানেক্ট করব সেটির জন্য প্রথমে আমরা কম্পিউটারে যাব কম্পিউটারে গিয়ে এখানে কনসোল লেখা আছে কনসোলে যাব কনসোলে গিয়ে 9600 বিট পার সেকেন্ড এটা এরকমই থাকবে ডাটা বিট সেটাও এরকম থাকবে প্যারিটি এটাও এরকম থাকবে স্টপ বিট এটাও এরকম থাকবে ফ্লো কন্ট্রোলও নাম থাকবে এবং আমরা যখন রিয়েল ডিভাইসে কাজ করব রিয়েল ডিভাইসে কাজ করার সময় আমাদের কম্পিউটারেও যখন আমরা কোনো টার্মিনাল সফটওয়্যার নেব পুটি বা হাইপার টার্মিনাল এরকম যখন কোনো সফটওয়্যার নেব ওখানেও হচ্ছে এই কনফিগারেশনটা ঠিক এরকমই রাখতে হবে তো কানেক্ট কানেক্টে গিয়ে এখন যখন আমি রাউটারে কানেক্ট হয়ে গিয়েছি আমার কম্পিউটার দিয়ে তখন আমাকে বলছে যে পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে পাসওয়ার্ড দিব হচ্ছে হুয়াওয়ে এখানে যখন আমি পাসওয়ার্ড দেবো সিকিউরিটি পারপাস এই পাসওয়ার্ডটিকে এখানে দেখাবে না শো করবে না পাসওয়ার্ডটিকে এই পাসওয়ার্ডটিকে এখানে দেখা যাবে না কিন্তু পাসওয়ার্ডটি নিয়ে নিবে আপনি যদি সঠিক পাসওয়ার্ড প্রেস করেন নিয়ে নিবে এই হচ্ছে মূলত কনসোল পোর্টের কনফিগারেশন বা কনসোল পোর্টে কিভাবে পাসওয়ার্ড অ্যাসাইন করতে হয় এই পর্যন্ত লাগিয়ে দিলে কিন্তু কনসোল পোর্টে আপনি এইভাবে কানেকশন দিতে পারবেন তো আমি দেখালাম পাসওয়ার্ড কিভাবে দিতে হয় কনসোল পোর্টে তো এবার আমরা দেখব যে আইডিয়াল টাইম আউট এটা কেন ব্যবহার করা হয় এটা আসলে ব্যবহার করার উদ্দেশ্য হলো আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা আপনি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন তো আপনি কাজ করতে করতে আপনি কোনো একটা কনফিগারেশন করার সময় আপনার কম্পিউটারে সিএলআই মোডটা চালু রেখে আপনি কোথাও চলে গিয়েছেন এই সময় আপনার কেউ এসে রাউটারের ইনফরমেশনগুলো জানতে পারে এ কারণে একটা আইডিয়াল টাইম আউট দেওয়া হয় যে এত সেকেন্ড আপনি যদি কাজ না করেন তো সেক্ষেত্রে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা নতুন করে পাসওয়ার্ড দিতে হবে সেটাই হচ্ছে আইডিয়াল টাইম আউট তো চলুন আমরা এখান থেকেই এই কম্পিউটারটি থেকেই আমরা কনফিগারেশনটা করি তো আইডিয়াল টাইম আউট কনফিগারেশন দেওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে ইউজার ইন্টারফেস কনসোল 0 যেতে হবে সিস্টেম ভিউ সিস্টেম ভিউয়ে গিয়ে সিস্টেম ভিউয়ে গিয়ে
তারপর আমরা যাব ইউজার ইন্টারফেস, কারণ আমরা হচ্ছে এই কনসোল পোর্টটিতে আইডিয়াল টাইমআউট দিব, এই কনসোল পোর্টটিতে। তো এখানে গিয়ে লিখব ইউজার, ইউজার ইন্টারফেস কনসোল জিরো ইন্টার, কমান্ডটি হলো আইডিয়াল টাইমআউট। প্রথমে যে সংখ্যাটি লিখবো সেটি হচ্ছে মিনিট, তারপরে যে সংখ্যাটি লিখবো সেটি হচ্ছে সেকেন্ড। তো আমি 15 সেকেন্ড দিলাম, আইডিয়াল টাইম আউট 15 সেকেন্ড, এটি এন্টার হয়ে গেল। সেভ করে নিলাম একদম। এখন আমরা 15 সেকেন্ড অপেক্ষা করে দেখি যে অটোমেটিক লগ আউট হয়ে যায় কিনা, কাজ করছি না কোনো, অটোমেটিক লগ আউট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে আইডিয়াল টাইম আউট। আজকে এতটুকুই ছিল বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।